মানে আল্লাহ রিজিক আমাদেরকে দিয়েছেন, কিন্তু আমরা রিজিকের প্রপার যে পরিচর্যা এটা কিন্তু আমরা করতে পারি না। আপনি অনেকজনকে জিজ্ঞাসা করেন, হয়তো এর মধ্যে আছে বা বাইরে এমন বহু মানুষ রয়েছে যাদেরকে জিজ্ঞাসা করেন যে ওসর কত কেজিতে কত কেজি হয়, বলতে পারবে না কত ফসলে কতটা ওসর হয়, এটা তো জানি না। কোনো কোনো মানুষের কাছে বলছে নতুন মনে হয় না, ওসর মানে অ্যান্ড্রয়েডের নিউ ভার্সন নাকি, ভাবতে পারে যে ওসর আবার কি, হোয়াট ইজ ওসর, আমরা তো জাকাত শুনেছি, আমরা তো জাকাত শুনেছি, ওসরটা কি? শহরের কোনো ছেলেকে জিজ্ঞাসা করবো যে ওসরটা কি, বলবো বোধ হয় অ্যান্ড্রয়েডের নতুন ভার্সন। এটা হচ্ছে আমাদের বর্তমান পরিস্থিতি, যত বেশি শিক্ষিত অত বেশি নাস্তিক, আমাদের সমাজটা এরকম হয়ে গিয়েছে, অথচ তাদের অবস্থাটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন অন্ধকার রাত্রির মধ্যে দিয়ে হাঁটছেন, তো পেছন থেকে একজন সাহাবী উকি ঝুঁকি মারছেন, মানে মন চাইছে যে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একটু সাক্ষাৎ করেন, মানে সাথে একটু হাঁটেন, ভালো মানুষের সাথে হাঁটলে ভালো লাগবে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন যে পেছনে কি আছে বোধ হয়, তার আহারটা শোনা যাচ্ছিল, তো বলছে কি ব্যাপার? তো বলছে জি আমি তো আবুজার, তুমি এখানে কেন? তো বলছে আমি ভাবছিলাম আপনার সাথে হাঁটবো, তো এরকম কেন আসো? তো আবুজার ইফারি রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাঁটতে হাঁটতে ওহুদ পাহাড়ের সামনে পৌঁছে গেলাম, তো চাঁদনি রাত্রি পাহাড়টা দেখা যাচ্ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাহাড় দেখে বলছে আবুজার এই পাহাড়টা দেখছো? বলে জি হ্যাঁ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে এই পাহাড় পরিমাণ সম্পদ দেয়, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পদটা আমার কাছে তিন দিন থাক এটা আমি চাইবো না। বুঝতে পারেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবিকে বলছে এই যে উহুদ পাহাড় দেখছো, উহুদ পাহাড় মানে বুঝতে পারছেন তো, উহুদ পাহাড় দেখছো? বলে জি হ্যাঁ। আল্লাহ যদি আমাকে এই সম্পদটা আজকে দেয় তো আমার কাছে তিন দিন থাক এটা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইবো না। মোস্ট ইন্টেলিজেন্ট পারসন ইন দিস ওয়ার্ল্ড, এই বাক্যটা তিনি বলছেন, পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আমি এটা চাই না, আমি এটা চাই না। আমি আপনাদের বাংলাদেশ সফরে এসেছি, আমার সবচেয়ে স্বস্তি হবে তখন যখন আমি নিজের বাড়িতে যাব, ঠিক না? এখানে কি রিল্যাক্সেশন আসবে? যতই আপনি আমাকে রিল্যাক্সেশন দেওয়ার চেষ্টা করেন, আমার ফাইনাল রিল্যাক্সেশন আমার ইন্ডিয়া, ওখানে তাহলে ওখানে আমি যাব, তারপর আমার শান্তি হবে, তাই না? তাহলে আমাদের এর পরের লাইফটা যেটা হেয়ার আফটার, ওই লাইফটা সম্পর্কে যদি আমরা বেশি সচেতন হতাম, তাহলে বোধ হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আমরাও মনে করতাম যে এই পাহাড় কেন, ডবল পাহাড় পেলে আমরা দান করে দেবো কেন? কারণ এর পরের যে অ্যাকোমোডেশন, এর পরের যে বিছানা, এর পরের যে থাকার জায়গা, ওইটা হচ্ছে আমাদের মেন বাসস্থান, ওইটা যে আমাদের মেন বাসস্থান, কিন্তু আমরা ওটাকে তোয়াক্কা করি না, আমরা ওটাকে তোয়াক্কা করি না। সাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একবার আমরা মুহাম্মদ সাল্লামের সঙ্গে একটা বাজার দিয়ে হাঁটছিলাম, এমত অবস্থায় পাশে একটা মৃত কান কাটা ছাগলের বাচ্চা পড়েছিল। মৃত মানে ইউজলেস, কান কাটা মানে খুত, একটা বাচ্চা মানে তো নিবেই না কেউ, তো এটা পড়েছিল। পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষক, আমি দেখবেন আমার বক্তৃতার শুরুতে বলি যে সবচেয়ে বড় শিক্ষক, কেন বলি, উদাহরণটা কত সুন্দর, দেখেন মানুষকে বোঝানোর টেকনিকটা কি, দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা মৃত কান কাটা ছাগলের বাচ্চা বকরি পড়েছিল, তো সাহাবাই কেরামকে বলছে এটা কি তোমরা এক দিরামের বিনিময়ে কেউ নিবা, মানে ধরেন বাংলাদেশে এক টাকা, এটা কি তোমরা এক টাকার বিনিময়ে নেবা? সাহাবাই কেরামরা বলছে বলেন কি, এটাকে যদি ফ্রি দেওয়া হয় তারপরে আমরা নেব না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, এই মৃত কান কাটা বকরি তোমাদের কাছে যতটা নিকৃষ্ট, এই দুনিয়াটা আল্লাহ সুবহানাহু তাআলার কাছে তার চেয়ে বেশি নিকৃষ্ট। কিন্তু আমরা দুনিয়া 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 করে সব সময় পাগল, আমরা দুনিয়া দুনিয়া করে সব সময় পাগল, কিন্তু আমাদের পরের লাইফটা বলেন তো কত বছরের? নেভার এন্ডিং লাইফ, নেভার এন্ডিং লাইফ, মানুষ মরবেও না বাঁচবে না। পৃথিবীতে দেখবেন মানুষ একটু দেওয়ালে পিঠে গেলে, একটু সমস্যার মধ্যে পড়ে গেলে, ফ্রাস্ট্রেশনে ভুগলে মানুষ কি করে, আল্লাহ গো আমাকে তুলে নাও আর ভালো লাগছে না, মানে মৃত্যুটাকে আমরা একটা স্বস্তির জায়গা মনে করি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যে এটা বললেন যে ওটা এমন একটা জায়গা মানুষ মরবেও না, মানুষ বাড়বে না, বাঁচবেও না, সেদিন হাজারো মৃত্যু মানুষ কামনা করবে, সেদিন হাজারো মৃত্যু মানুষ কামনা করবে। তাহলে এই যে দুনিয়া এটা একটা নিকৃষ্ট জায়গা, আমাদের যে মেন জায়গা ওই জায়গাটা কাজ করতে হবে কোনটা, আখিরাতের জন্য। এখন থেকে আমাদেরকে প্রিপারেশন নিতে হবে যে আখিরাতে যেন আমরা ভালো থাকতে পারি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশিরভাগ সময় আপনার ওই পেটে পাথর বেঁধে থাকতেন, বেশিরভাগ সময় না খেয়ে থাকতেন, তো মসজিদে পড়ে থাকতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলে,
আরো সাহাবীদেরকে দেখলে বলতো, এই আচ্ছা ওই কোরআনের আয়াতটা পড়েন পড়েন পড়েন, কেন জিজ্ঞাসা করলো কেন? বলছে আমি ওদেরকে বলতাম উনি ওনারা আমার মুখের দিকে তাকে তেলত করবে, আমার মুখটা শুকনো পাবে, আমাকে একটু তার বাড়িতে দাওয়াত দিবে খাবো। তাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী, তিনি বলছেন, তিনি বলছেন, তার একটা হাদিস আপনি শুনেন, আপনি দেখেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি কিছু খেজুর নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, আল্লাহ রাসূল খেজুর একটু দোয়া করে দেন না, বরকত বরকতের দোয়া করে দেন। তো এই খেজুরটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজিয়ে রাখলেন সামনে, রেখে দোয়া করলেন, দোয়া করার পরে একটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিলেন, একটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে বলছে যে এই নাও, এই ব্যাগটাকে পুরোপুরি খুলবে না, ব্যাগটাকে পুরোপুরি খুলবে না, এখান থেকে বের করবে, খাবে, যা খুশি করবে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে এই ব্যাগটা আমি কোমরে বেঁধে রাখতাম, কোথায় বাঁধতাম? কোমরে, কোমরে বেঁধে রাখতাম। এ হাদিস আমার এখনো মাথার মধ্যে আসেনি, জানি না পৃথিবীর কোনো কম্পিউটার ধরতে পারে কিনা, আপনার বুদ্ধিতে ধরে কিনা দেখেন, আমি বুঝতে পারিনি এখনো। তো বলছেন আমি কোমরে ব্যাগটাকে বেঁধে রাখলাম, রাখার পরে খেতাম, মানুষকে দিতাম। তো দেওয়ার যে দান, যা গতি, তা তো মোটামুটি 150 কিলোমিটার মানুষকে দান করেছি, এক ওয়াকিয়া 150 কিলো আমি মানুষকে দান করেছি, দিন রাত তত থেকে আমি খেতাম। আচ্ছা, 1 কুইন্টাল জিনিস কোমরে বাঁধা যায়? সম্ভব? সলাত আদায় করে কোনো সময় খুলে না, কোনো সময় খুলে না, তার কোনো অস্বস্তিও নাই। তো তিনি বলছেন যে আমি এটাকে নিয়ে ঘুরে বেড়াতাম, মানুষকে দিতাম, খেতাম, প্রচুর দান করেছি। তবে যেদিন উসমান রাদিয়াল্লাহু তাআলা আহত হলেন, সেদিন আমার অটোমেটিকলি এই এটা খুলে পড়ে গেল, হয়তো আল্লাহ সুবহানাহু বরকত থেকে উঠিয়ে নিলেন, অথবা আল্লাহু আলম। চিন্তা করা যায়, চিন্তা করা যায়। দেখেন বরকত কাকে বলে, আপনাকে বাস্তব বরকতের কথা বলছি। আব্দুর রাজ্জাক বিন ইউসুফের নাম তো সবাই শুনেছেন, বলছে অনেক কষ্ট করে আমি ওই কোথায় উনি চাকরি করতেন 1500 টাকা বেতনের, আর তার স্ত্রী 500 টাকা, 2000 টাকা জমিয়ে এক মন, মানে 40 কিলো বোধ হয় তাই না, এক মন আলু কিনে আবদুল্লাহর, মানে তার আবদুল্লাহর নানার বাড়ি তথা আব্দুর রাজ্জাক বিন ইউসুফের শ্বশুর বাড়িতে রাখলেন, তো একটু দামটা চড়া হলে বিক্রি করবেন, এটা ওদের মূল টার্গেট। তো মাঝে মধ্যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের শ্বশুর সেখান থেকে আপনার ওই আলু পচে যায় রাখলে, তো পচা আলু রাখলে আবার ভালো আলুও পচে যায়, তো ওগুলাকে শর্টেড করেন, বাছাই করেন আর ফেলে দেন, বাছাই করেন ফেলে দেন। তো দেখলেন একটু দামটা এখন চড়া, বেশ ভালো দাম হয়েছে, তখন করলেন কি, দেখলেন এখন আর পচাগুলা ফেলবেন না, পচাগুলা থেকে অর্ধেক যদি ভালো হয় অর্ধেক রেখে দিবেন, গ্রাম বাংলা মানুষ তো তাই করতো তাই না, অর্ধেক রেখে দিবেন আর পচাটাকে ফেলে দিলেন। তো আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক তিনি বলছেন যে আমার নানা ওই আলুটা মাপছেন আর আমার আম্মা তুলে দিচ্ছেন, তুলে দেওয়ার পরে আমার নানা শেষে বলছে যে হারে আব্দুল্লাহ, আলু তো জ্যাঙ্গা ছিল হ্যাঙ্গাই আছে, বুঝেননি কথা? তার মানে আলু যে আমি, আব্দুর রাজ্জাক যে আলুটা কিনলো এক মন, আমি যে এত পচা ফেললাম, আলু যে যা তাই থাকলো, ঘটনা কি ঘটনা বরকত? এটা আপনাকে বাস্তব ফিডব্যাক দিচ্ছে, একটা ঘটনা যে বরকত, এর নাম হচ্ছে বারাকা। কিন্তু আমরা বুঝি না, আমরা বুঝি না, আমরা তো দুনিয়ার কত টেনশন নিয়ে ব্যস্ত, রুজি রুটির কত টেনশন আমাদের। জি না, আপনি আল্লাহর উপরে পাখির মতো ভরসা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সাহায্য করবে, তবে ভরসা করার মতো ভরসা করতে হবে, ভরসা করার মতো ভরসা করতে হবে। এক এলাকায় আমি গিয়েছি, খালি পীর আর পীর, বলছে এখানে পীরের নাম করলে আপনার ভাগ্যে খারাপ আছে, আমাকে করেছে প্রধান বক্তা আর তার লাস্টে, মানে প্রধান বক্তা আর প্রধান অতিথি হচ্ছে পীর, কি মুর্শিদাবাদী, আমার বাড়ি থেকে বহু কিলোমিটার দূরে ট্রেনে গিয়েছি। তো সেখানে গিয়ে বলছেন আপনার বক্তৃতা শেষ হয়ে যাবে, শেষ হওয়ার পর উনি উঠবেন, উঠে একটা লম্বা চাদর অথবা দড়ি ফেলে দেবেন, দড়ি বুঝেন তো, দড়ি ফেলে দেবেন, দড়িটা সবাই ধরবে, কি বলে একটা ফু দিবে, সবাই জান্নাতি। এই জায়গায় গিয়েছি আমি বক্তৃতা দিতে, এই জায়গায় গিয়েছি আমি বক্তৃতা দিতে, দেখুন ওই বক্তৃতাটা ভাইরাল হয়েছে, আসে ইন্টারনেটে। তো সেখানে আমি তাদেরকে গিয়ে বললাম, আমি বললাম যে আজকে তো পীরকে ধুলাই হবে, শাইনুর রহমান তো কাউকে তোয়াক্কা করে কথা বলে না, জান হাতে নিয়ে ঘুরে অসুবিধা নাই, কবে মৃত্যু হবে তাও পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে লেখা, তাহলে তো জিনা হয়তো শেরকে তারা দিও, কুত্তেকে তারা মার দিও, বাঁচলে বাঘের মতো বাঁচতে হবে, কুকুরের মতো বেঁচে তো লাভ নাই, ঠিক না? তো সেখানে গিয়ে আমি বললাম যে ভাইজান আপনাদের তো পীরের এলাকা, বলছে জি, আমি সেই গরুর বাচ্চা হয় এলাকায়, হ্যাঁ গরু আছে তো, অনেক দূরে গিয়েছি তো, মানে ওদের কাছে মনে হচ্ছে যে একটা আনারেডিট করছেন, তো গরুর বাচ্চা হলে জি হ্যাঁ, বিড়াল হ্যাঁ অবশ্যই, কুকুরের
হ্যাঁ কুকুরের তো বাচ্চা হয়। আমি বলছি কোনো কুকুরকে কোনো কখনো দেখেছেন কোনো মাজারে গিয়ে বলছে আই হ্যাভ নো চাইল্ড, ক্যান ইউ গিভ মি সাম চাইল্ড? বুঝেননি? আমি বলছি কোন কুকুর কি কোনো মাজারে গিয়ে বলেছে যে বাবা আমার সন্তান নাই আমাকে সন্তান দাও? এটা কুকুরও বুঝে পীরের দরবারে যাওয়া হারাম, আপনি এটা করেন কি করে? লোকজন সব আমার দিকে, লোকজন সব আমার দিকে। শেষে আমি একটা বাক্য বললাম তাদেরকে, আপনি কি করে ভাবলেন যে পীর আমার পেছনে বসে আছে উনি আপনাদেরকে বায়াত করাবেন জান্নাতে পাঠিয়ে দেবেন? অত শর্টকাট মেথড ইসলামে নাই, অত শর্টকাট মেথড ইসলামে নাই। তবে শুনে নেন, আমি এই বক্তৃতা দিলাম একটা সাহস কোথা থেকে পেলাম? আমি বাড়ির থেকে হাজার হাজার কিলোমিটার দূরে এসে বক্তৃতা দিচ্ছি, যেখানে মানুষ ঘুরতে যায় বেড়াতে যায়, এই সে প্রথম তাওহীদের দাওয়াত দিলাম। আপনি কি করে ভাবলেন যে আমি এত শক্তি সামর্থ্য কোথায় পেলাম? কোথায় পেলাম জানেন? রসুল সাল্লামকে যে একজন সাহাবি বলছেন, রসুল কাঁকড়া বিছাই কামড়িয়েছে রাত্রিবেলায় পিঠে, খুব যন্ত্রণা হচ্ছে। মোহাম্মদ সাল্লাম বলছে, তোমাকে যে দোয়া শিখিয়ে দিয়েছিলাম তুমি কি পড়োনি? তো বলছে ওই দোয়াটা, ছোট্ট একটা দোয়া। বলছে কোন দোয়া? যে দোয়া পড়লে পৃথিবীর আল্লাহর সৃষ্টি জীব কোনো ক্ষতি করতে পারবে না, এটা একটা হাদিস। আর কোনো যানবাহন থেকে নেমে যদি কোনো ব্যক্তি এই ছোট্ট দোয়াতে পড়ে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আরে জনাব, শাইনুর রহমান ওটা পড়েছে ট্রেন থেকে নেমে, আপনাদের পিস্তল কি পৃথিবীর সমস্ত বড় কামান নিয়ে এসে শাইনুর রহমানকে গুলি করতে পারবেন না? কারণ আই টোটালি ডিপেন্ড অন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর কালেমার উপরে আমার বিশ্বাসটা এরকম। আমার বিশ্বাস দেখার পর আলহামদুলিল্লাহ পরপর দু থেকে তিনবার ওই এলাকায় এতটা পরিবর্তন হয়েছে, এখন ইয়াং ইয়াং ছেলেরা দাঁড়িয়ে রেখে দিচ্ছে সবাই হাদিস।